আসসালামু আলাইকুম, খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করছি একটা শিক্ষণীয় গল্প। বাসায় কিচেনের জন্য স্থায়ী চুক্তিতে নতুন গৃহকর্মী নিয়োগ দেওয়া হলো। ভদ্রমহিলার বয়স 46 বছর। বিবাহিত জীবনে উনি খুব অসুখী ছিলেন। স্বামী একদিন রিকশা চালালে 3 দিন বসে থাকত। ঘরে চেঁচামেচি করলে রিকশা নিয়ে বেরিয়ে গিয়ে কোথাও রিকশাটা রেখে ঘুমাত, নইলে আড্ডা দিত। এরপরে সংসারে কোনো দিনই সচ্ছলতার মুখ দেখেনি। এর ফলে সংসারে উনি সহ সবাই অপুষ্টিতে ভুগত, আর হাতে কখনোই পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকত না। ভদ্রমহিলা 4 বার গর্ভধারণ করেছেন। 2টা সন্তান অপুষ্টির কারণে খুবই দুর্বল থাকায় জন্মের কয়েকদিনের মধ্যে মারা যায়। আর 2 সন্তানকে বাঁচানো গেলেও 1 বছরের আগে বিভিন্ন অসুস্থতার উন্নত চিকিৎসার অভাবে মারা গিয়েছে। এভাবে হারিয়েছে 3 পুত্র আর 1 কন্যাকে। ওনার স্বামীও 4 নম্বর সন্তানের মৃত্যুর ঠিক আগেই ক্যান্সারে ভুগে মারা যান। এরপর থেকে উনি মূলত একা, কাজকর্ম করেই নিজের খরচটুকু চালান, ভাই বোনেরা অল্প স্বল্প সাহায্য করে। এই ভদ্রমহিলা বেঁচে আছেন, মাঝে মধ্যে হাসতেও দেখি। অথচ কত ক্ষুদ্র ক্ষুদ্র কারণে আমরা হতাশ হই। ব্যবসায় ক্ষতি, একটা পরীক্ষায় ফেল, একটা চাকরি না হওয়া, প্রেমে ব্যর্থ হওয়া, একটা ঈদের পোশাক বা শাড়ি কিনতে না পারা, আর সামান্য ঝগড়া আর মান অভিমান হতে আমরা ঘুমের ওষুধ খাই বা আত্মহত্যা করি। এরপর হতে বিষণ্ণতায় ভুগলে এই ভদ্রমহিলার কথা ভাববেন, তখন বুঝবেন আপনি আসলেই কত সৌভাগ্য নিয়ে জন্মেছেন, কত নিয়ামত সম্পদ আর প্রাপ্তি আপনার জীবনে। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসবো কোনো এক নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।